তাহলে আজকে নাইনের কোশ্চেন, নতুন কোশ্চেন ম্যাম 2024 সালের, পরবর্তীকালে ভিডিওটা যখন ছিল তখন তো পুরনো যুগ, নাইনের 2024 সালের ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন ব্যাঙ্কের সাউন্ডের একটা ভালো কোশ্চেন, হ্যাঁ প্র্যাকটিস, আর কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিসটাই মেন, ভৌতবিজ্ঞান বইটা পড়িয়ে ঘষিয়ে কিছু হবে নাই, কোশ্চেন ব্যাঙ্ক প্রত্যেকটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন, এই যে দেখো ডিজাইন, এই যে কোশ্চেন ব্যাঙ্কটা করিয়ে ভরাইতে হোক সবকে, বড় কোশ্চেনও এমন কিছু নয়, 1+2 থাকে, সব করতে হোক, সব প্রচুর প্র্যাকটিস করতে হবে ক্লাস নাইনে খুব ভালো, ক্লাস নাইনের ফিজিক্সটা খুব ভালো। তো তেমনই একটি কোশ্চেন আমরা পাইছি সাউন্ড থেকে, আমি কোশ্চেনটা দেখাতে বলব আমার ক্যামেরাম্যানকে। একটা কম্পনশীল বস্তু 3 সেকেন্ডে 30 বার কম্পন পূর্ণ সম্পন্ন করে, যারা দেখতে পাচ্ছ না তারা জুম করে একটু দেখো, দেখা যাবে। সৃষ্ট তরঙ্গের একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের দূরত্ব 0.1 মিটার, তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ নির্ণয় করো। আমরা জানি এর খাতার দিকে ফোকাস করো, 3 সেকেন্ডে 30 বার পূর্ণ কম্পন করছে, অঙ্কটা আবার দেখে নেও সবাই, এইটা কত নম্বর পেজের অঙ্ক, 2 নম্বর পেজের, 2024 সালের অ্যানুয়াল পেজের, এইটা হচ্ছে চারের দাগের চারের প্রশ্ন অথবাটা, ঠিক আছে, সবাই ট্রাই মারবে না, যার কোয়েশ্চেন ম্যাং আছে কোয়েশ্চেন ম্যাং থেকে দেখে নেবে। তো এইটা হচ্ছে 3 সেকেন্ডে কম্পন হচ্ছে কত, 3 সেকেন্ডে কম্পন হচ্ছে 30 বার, আমরা জানি 1 সেকেন্ডে যত কম্পন হয়, একটা সরল দলগতি ভাবি দেবো সবসময় শব্দের তরঙ্গটাকে, সরল দলগতি, এই যে এইটারই এই সরল দলগতি যেটা হয় ঘড়ির পেন্ডুলামের মতন, আমরা জানি এই পুরা পথটা গেল আবার আইলো এখানে, এটা হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তো সেটাকে আমরা যদি তরঙ্গ আকারে লিখি তাহলে এইটা হচ্ছে পুরাপুরি ল্যামডা, একটা ল্যামডা, এই পথ, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। আর 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয়, যে কোনো শব্দ উৎপন্ন হলে কোনো একটা সনক যেখান থেকে শব্দ উৎপন্ন হয় সেটা কাঁপে, আমরা জানি ওইটাকে কম্পাঙ্ক কোনটাকে বলে, 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয়, তাহলে 3 সেকেন্ডে বইয়ে তথ্য দিয়েছে 30 বার, তাহলে 1 সেকেন্ডে কতগুলো কম্পন হবে, 10 বার, বুঝতে পারছো নিশ্চয় সবাই, তাহলে 1 নম্বর উত্তরটা হয়ে গেলো, এর উত্তরটা অঙ্কটা 3টা উত্তর বার করতে পড়েছিল, কম্পাঙ্ক সমান কত হয়ে গেলো, 10 হার্জ, কেউ লিখতে পারো হার্জ, হয়ে গেলো একটা অঙ্ক। এবারে বিয়েরটা বলেছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের দূরত্ব দিয়ে আসে 0.1, তো দেখো এইটা বুঝতে হবে ভালো করে, একটা পূর্ণ তরঙ্গ মানে ল্যামডা, তাহলে তরঙ্গ শীর্ষ হয়েছে এই এই বিন্দুটা তরঙ্গ শীর্ষ আর এইটা তরঙ্গ পাদ, তাহলে এবারে যদি আমি এটাকে 4টা পয়েন্টে ভাগ করে লি, 1টা 2টা 3টা 4টা মিলে তো ল্যামডা, তাহলে 1টি পয়েন্ট কত, 1টি ভাগ কত বেশি, ল্যামডা বাই 4, তাহলে এখানে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ এই ডিস্টেন্সটা কত হবে সবাই ধ্যান দাও, তাহলে নিশ্চয়ই এটা ল্যামডা বাই 2 হবে, তাহলে বাস বিয়ের উত্তরটা একদম সোজা, ল্যামডা বাই 2 সমান দেওয়া আছে 0.1 মিটার, ঠিক আছে, তাহলে ল্যামডার মানটা কত হবে, 2 দিয়ে গুণ হবে, এটা 0.3 হবে, মানে 30, তো 3 হবে এত মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও পাই গেলাম কত, 0.3 মিটার, এমকেস পদ্ধতি থাক, হার্টসটা এমকেস পদ্ধতি হচ্ছে। এবার বার করতে বলেছে সি, এই তরঙ্গটার বেগ নির্ণয় করতে বলেছে, আর তরঙ্গ বেগ আমরা কী জানি, সূত্র আছে শব্দ চ্যাপ্টারে, নাইনে যারা পড়েছে তারা জানো, ভি সমান এন ল্যামডা, অর্থাৎ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, তো কম্পাঙ্ক তো আমি বের করেছি 10, এ উত্তরে ছিল, বি উত্তরে ল্যামডাও বই করেছি 0.3, তাহলে কত হবে, 10 ইন্টু 0.3, 0.3 সঙ্গে 10 গুণ করলে কত হবে, 3, অদ্ভুত বেগ হয়েছে শব্দের, তাহলে ওই মাধ্যমে ওই তরঙ্গটার বেগ কত, 3 মিটার পার সেকেন্ড, তাহলে তরঙ্গ বেগ, এটা বাতাস না, এটা তরঙ্গটারই বেগ, 3 মিটার পার সেকেন্ড, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ, সবাই নিশ্চয়ই বুঝে গেছো, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর একটা শব্দেরই শুধু অঙ্কলা যখন করবে, একটা বই থেকে প্রথমে শেখার জন্য শব্দের অঙ্কলা করবে, কিন্তু ওইটা আসল পড়াশোনা নয়, আসল পড়া হচ্ছে জাগিং কোয়েশ্চেন, একটা শব্দের অঙ্ক করলে, একটা ভিস্কোসিটির করলে, একটা বর্ণলের উপায়ের অঙ্ক করলে, ঠিক আছে, নাইনের প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক যদি আমি একদিনে করি, একটি করি, তাহলে আউট হয়ে যাবো চ্যাপ্টারগুলো, একটা তাপের অঙ্ক করলে নাইনের, ঠিক আছে, নাইনের যতগুলো ফিজিক্সের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারেরই আমি নিজের থেকে অঙ্ক তৈরি করতে হবে। আর কোয়েশ্চেন ব্যাঙ্কের পেজে ওইরকমভাবে কোয়েশ্চেন আছে, কিছু অঙ্ক যদি নাও থাকে, কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে, যে দুটি বস্তুর গতিশক্তি সমান কার ভরবেগ বেশি, ভরবেগ সমান কার গতিশক্তি বেশি, এইসব কোয়েশ্চেন কার্যক্ষমতা শক্তি থেকে পাবে, কার্যক্ষমতা শক্তি থেকে প্রচুর ভ্যারাইটি অঙ্ক আছে। আমি যেমন প্রতিদিন প্রতিটা চ্যাপ্টার থেকে অন্তত 2টা অঙ্ক করি, তাহলে আস্তে আস্তে, আর অঙ্কটা যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে হয়, ফিজিক্সটাকে আরও বেশি কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে হবে, ঝাড়ি কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে হবে প্রতিদিন ধারাবাহিক, তবে
আমার 11-12 যাই আবার কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস, তাহলে আমার সাফল্য অবশ্যই আসবে, অবধারিত সাফল্য আসবে। সবাই কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, অনেক ভালো, সবাই অনেক ভালো, মানে অনেক ভালো হয়ে যাবে যদি কোয়েশ্চেন ব্যাংকটা ফিজিক্স প্র্যাকটিস করো। বই পড়াটা গুরুত্ব লয়, একই চ্যাপ্টারকে বারবার ঘুষে কোনো লাভ নেই। কোয়েশ্চেন ব্যাংক করলে অটোমেটিক বই চ্যাপ্টারটা রিভাইজ হবে এবং মানে একদম সতেজ থাকবে ব্রেনটা। ওকে।